নিজেদের দলেরই গ্রাম পঞ্চায়েত প্রধানের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে একাধিক বিক্ষোভ আন্দোলনের পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় অবশেষে বিডিও অফিসে অবস্থান ধর্ণায় বসল তৃণমূল কংগ্রেস কমিটি। অভিযোগ, পণ্ডিতপোতা দু নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান এলাকায় উন্নয়ন না করে সেই অর্থ ব্যাপক হারে নয়ছয় করছে। সংশ্লিষ্ট বিষয়ে বিডিওর কাছে বারবার অভিযোগ করা হলেও সমস্যা সমাধান হয়নি। এমনকি বিভিন্ন রকমভাবে প্রধানের দুর্নীতির প্রমাণ পাওয়া সত্ত্বেও প্রশাসনিক কোনো ব্যবস্থা না নেওয়ায় এই ধর্ণা অবস্থান বলে জানিয়েছেন আন্দোলনকারীদের পক্ষে মোহাম্মদ নূর আলম। বা এসপোর্টে ওরা নিজেই কবুল করেছে যে না চুরি হয়েছে, আমাদের কাছে তার ভিডিওগ্রাফিক্স করানো আছে, কিন্তু এই ভিডিও সাহেব সেই পর্ম সেই দুর্নীতির এসপোর্টে ভিডিও ক্লিপের মাধ্যমে সবুজ পাওয়ার সত্ত্বেও কিন্তু ওর উপরে কোনো ধরনের এফআইআর করেছে না। সেই নিয়ে আমাদের পণ্ডিতপোতা টুজিপিতে সাধারণ জনগণের মধ্যে একটা উত্তেজনার মাহল দাঁড়িয়ে গেছে। তো আমাদেরকে, আমরা যখন কমপ্লেন করেছিলাম কিন্তু এইসব যে মানে ওর উপরে কোনো অ্যাকশন হচ্ছে না, বাধ্য হয়ে আমাদেরকে এখানে ধান্নায় বসতে হয়েছে।